সুপ্রভাত আমার বাংলা ক্লাসে তোমাদের সকলকে আরো একবার স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো সামনে দুর্গাপূজো তাই তোমাদের মনে এখন খুব আনন্দ তাই না তো বন্ধুরা আমরা পূজোতে তো মজা করবই কিন্তু তার আগে তো একটু পড়াশোনা করতে হবে তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের নতুন ব্যঞ্জন বর্ণ কোনটি দেখে নিই আমরা আজকে আমরা যে ব্যঞ্জন বর্ণটি পড়ব তার আগে তোমাদেরকে আমি একটা শব্দ শোনাবো তোমরা সেই শব্দটা শুনে নাও শুনে তোমাদের বলতে হবে এটি কিসের শব্দ শুনে নেওয়া যাক তাহলে তোমরা আওয়াজটা তো শুনলে তোমরা কি কেউ বলতে পারবে এটি কিসের আওয়াজ ঠিক বলেছো এটি হাতির ডাকের আওয়াজ হাতি ডাককে বৃংহন বলে জানো বন্ধুরা আচ্ছা হাতি বন্য পশু না গৃহপালিত পশু ঠিক বলেছ হাতি হলো বন্য পশু তো বন্ধুরা এই যে আমরা হাতি বলছি এটি বলতে গেলে আমাদের প্রথম বর্ণ কি উচ্চারণ করছি ঠিক বলেছ হ হতে হাতি চলো এবার আমরা দ্বিতীয় শব্দটি দেখে নিই এটি কিসের ছবি বন্ধুরা ঠিক বলেছ হাতের ছবি আমাদের কটি হাত আছে দুটি আমাদের দুটি হাত আছে হাত দিয়ে আমরা সমস্ত রকমের কাজ করি হাত দিয়ে আমরা লিখি হাত দিয়ে মায়েরা রান্না করে তাই না তাহলে বন্ধুরা হতে তোমরা দ্বিতীয় শব্দ কি পেলে হাত হাত বলতে গেলে আমাদের প্রথম বর্ণ হচ্ছে হ হতে হাত এবার আমরা তৃতীয় শব্দ দেখে নেব তৃতীয় শব্দটি দেখার আগে তোমাদেরকে আমি একটি ছবির কিছু অংশ দেখাবো সেই অংশগুলো দেখে দেখো তো তোমরা চিনতে পারো কি না এটি আমি কিসের ছবি দেখাচ্ছি দেখে নাও বুঝতে পাচ্ছ বন্ধুরা এটি কোন প্রাণীর ছবি ঠিক বলেছ হরিণ হরিণের বেঁকা বেঁকা লম্বা লম্বা শিং থাকে এবং হরিণ খুব জোরে ছুটতে পারে হরিণও কিন্তু বন্ধুরা বন্য পশু তাই না তাহলে হরিণ বলতে গেলে আমরা প্রথম বর্ণ কি বলছি হ ঠিক বলেছ হতে হরিণ এবার আমাদের চতুর্থ শব্দ দেখার পালা কিন্তু তার আগে আমি তোমাদের আরও একবার একটি শব্দ শোনাবো শুনে নাও শব্দটা তো শব্দটা তোমরা শুনে নিলে বুঝতে পারছো এটি কিসের শব্দ ঠিক বলেছ এটি হনুমানের আওয়াজ হনুমানকে ইংলিশে কি বলে মাঙ্কি ভেরি গুড তাহলে হতে কি হলো হনুমান হনুমানরা খুব জোরে জোরে এক গাছ থেকে অন্য গাছে লাফাতে পারে তাই না এবার চলো আমরা প্রথম থেকে শব্দগুলো আরো একবার দেখে নিই আমাদের প্রথম শব্দ আমরা কি পড়েছিলাম হাতি ইংলিশে যাকে বলে এলিফ্যান্ট দ্বিতীয় শব্দ পড়েছিলাম হাত ইংলিশে হাতকে বলে হ্যান্ড তৃতীয় শব্দ পড়েছিলাম হরিণ ইংলিশে বলে ডিয়ার আর লাস্ট শব্দ আমরা কি পড়লাম হনুমান ইংলিশে মাঙ্কি তাহলে তোমরা দেখে নিলে হ দিয়ে প্রত্যেকটি শব্দ এবং হ দেখতে কেমন হয় এবার আমাদের কি করতে হবে ঠিক বলেছ ঝটপট কপি পেন্সিল ইরেজার নিয়ে রেডি হতে হবে আজকের ব্যঞ্জন বর্ণটি লেখা শেখার জন্য এবং ঠিক বলেছ নতুন একটা ছবি আঁকার জন্য তাহলে সবাই রেডি হয়ে যাও আজকে ডেট দাও বন্ধুরা আজকের ডেট হলো 25/9/21 CW আজকে আমি তোমাদের মাঙ্কি অর্থাৎ হনুমান আঁকতে শেখাবো কিন্তু ভীষণ সহজভাবে প্রথমে তোমরা সবাই একটা সার্কেল ড্র করো তোমরা সবাই সার্কেল ড্র করতে শিখে গেছো তারপর এইভাবে ওপরটা আমরা হাফ সার্কেল করলাম এবার আমরা হনুমানের চোখ আঁকবো তারপর
হনুমানের কান আঁকবো। এঁকেছো বন্ধুরা? এবার হনুমানের আমরা বডিটা চলো করে নি। এবার হনুমানের আমরা হাত আঁকবো। প্রত্যেকে কিন্তু নিজে নিজে অভ্যেস করো, ঠিক আমি যেভাবে করছি সেইভাবে নিজের কপিতে সবাই মিলে করো, ঠিক আছে? এটা হনুমানের হাত হয়ে গেল। এবার কি করব, পা। করছো সবাই? বাহ, ভেরি গুড। এবার হনুমানের কি দিইনি বন্ধুরা? ঠিক বলেছো, হনুমানের লেজটা আমাদের বাকি আছে। এই লেজটা হয়ে গেল, দেখো আমাদের হনুমান আঁকা রেডি। এবার আমরা লেখাটা শিখে নি, হ কিভাবে আমরা লিখব। প্রথমে হতে আমরা পূর্ণ মাত্রা ব্যবহার করব, একটা গোল দিয়ে। ঠিক রস্যই তোমরা যেভাবে শিখেছিলে সেভাবেই শিখব। আবার মাত্রা দিলাম, এই আবার মাত্রা দিলাম, গোল করে ঘুরিয়ে ঠিক এই কর্নারটা নিয়ে নিচের লাইনে স্পর্শ করব। এটা কি আঁকলাম বন্ধুরা? হনুমান। আর কি লেখা শিখলাম? হ, তাই তো, হতে হনুমান। এইভাবে তোমরা ফাইভ লাইন্স ক্লাস ওয়ার্ক করবে, আর ঠিক তারপরের ফাইভ লাইন্স থাকবে তোমাদের হোম ওয়ার্ক। আশা করি তোমাদের আজকের ক্লাসটা খুব ভালো লেগেছে। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে নতুন কোনো বর্ণ নিয়ে। থ্যাংক ইউ।